বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ইতিহাস দ্বিতীয় অধ্যায় তোমাদের অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা যে চ্যাপ্টারটি রয়েছে এর থেকে সাধারণত তোমরা প্রতি বছরই এমসিকিউ কিউ এবং এক কথায় উত্তর যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তোমরা পাও তো আমি আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তী রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পাও তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা বন্ধুরা তারা দেখে নাও মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য বিশ্লেষণ তার কথায় প্রকাশ বা এমসিকিউ এসিকিউ থেকে যে প্রশ্নগুলো আসবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা জানো যে প্রশ্ন খুবই গভীর থেকে প্রশ্ন হয় যার জন্য কিন্তু প্রচুর কোশ্চেন তোমাদের পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য তো জাস্ট আমি তোমাদের সামনে সেই প্রশ্নগুলো শেয়ার করছি প্রয়োজনে স্ক্রিনশট করে নাও বা ধীরে ধীরে নোটস করে নাও এটাই আমি তোমাদের বলব বা ডাউনলোড করে ধীরে ধীরে নোটস করো তাহলেই সেটা তোমাদের পক্ষে বেস্ট হবে তো প্রশ্নগুলো দেখো উত্তরগুলোর সঙ্গে মনে রাখার চেষ্টা করো এবং তোমরা যদি চার পাঁচবার সমস্ত ভিডিওটিকে বারবার বারবার শোনো তাহলে আশা করি আমি সমস্ত প্রশ্ন তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে যাই হোক প্রশ্নগুলো দেখে নাও কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন আঠারোশো চল্লিশ সালে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হলো আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় যার বর্তমান নাম বেথুন কল বেথুন স্কুল সতেরোশো বিরানব্বই সালে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় বড়লাট ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বড়লাট আম হাস্ট কলকাতায় সংস্কৃত কলেজে স্থাপন করেন শিশু পাঠ্য শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা বিদ্যাসাগর স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচয়িতা গৌরমোহন বিদ্যালঙ্কার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন বলে কলকাতা বোম্বাই ও মাদ্রাস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভারতে প্রথম জাতীয় কলেজ হিন্দু মেট্রোপলিটন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্নাতক পুরুষ হলেন যদুনাথ বসু কলকাতা মেডিকেল কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার বিদ্যাসাগর ব্যক্তিগত উদ্যোগে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের প্রধান সনদ বা ম্যাগনাকাটা বলা হয় উডের ডেসপাসকে কলকাতা জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাহাত্তর সালে পরে কোশ্চেন দেখো হুতুম কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম নীল দর্পণ নাটক অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত তোমরা জানো জেমস লং সাহেবের অনুরোধে বাংলায় প্রথম ইংরেজি সংবাদপত্র হল জেমস অগাস্টার হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা সমাচার দর্পণ বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স নওবিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন বাবদিনী পত্রিকা সম্পাদক উমেশচন্দ্র দত্ত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি রচনা করেন রাধাকান্ত দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য উইলিয়াম কলভিন। অনেকে কেলভিনও বলেন সমস্যা নেই কিন্তু কলভিন সঠিক উচ্চারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ক্যানিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস হিন্দুপেটের পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় সংবাদপত্র ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র হল মহাজন দর্পণ মনে রাখবে বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র মহাজন দর্পণ ভারতে প্রকাশিত বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা হল দিগদর্শন গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হলেন হরুনাথ মজুমদার বা অনেকে তাকে কাঙ্গাল হরিনাথ বলেও ডাকেন মেকলে ভারতের ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে চুইয়ে পড়া তত্ত্ব বা ফিলট্রেশন থিওরি প্রচার করেছিলেন মেকলের প্রতিবেদন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ অ্যাংলো হিন্দু স্কুল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ফোর্থ জুলাই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যাই পরের যে কোশ্চেন রয়েছে এবার আমি তোমাদের জন্য একটা পার্ট তৈরি করে দিয়েছি যেটার মধ্যে পত্রিকা পত্রিকার নাম এবং তার যে সম্পাদক সেটার নাম রয়েছে যেমন ধরো বাঙাল গেজেট গঙ্গা কিশোর ভট্টাচার্য দিগদর্শন সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান সংবাদ অমুদী তারাচার্য দত্ত বা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সমাচার চন্দ্রিকা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত গুপ্ত দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ হিন্দু পেট্রিয়াট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ইন্ডিয়ান মিরার কেশবচন্দ্র সেন বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র এবার সাহিত্যর ক্ষেত্রে দেখো মানে গল্পের নাম বা উপন্যাসের নাম এবং কার লেখা কুতুম প্যাচার নকশা কালীপ্রসন্ন সিংহ নীলদর্পণ দীনবন্ধু মিত্র আনন্দমঠ বা দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানীটা দু হাজার উনিশ সালের মাধ্যমিক এসে আলালের ঘলে দুলালি প্যারেচাঁদ মিত্র যুদ্ধ নবীনচন্দ্র সেন গোরা বা ঘরে বাইরে রবীন্দ্রনাথ পল্লী সমাজ বা পথের দাবি শরৎচন্দ্র যাই ভারতবর্ষ ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় আত্মীয়সভা রাজা রামমোহন রায় মনে রাখবে আঠারোশো পনেরো সালে প্রতিষ্ঠিত করেছিলেন নববঙ্গ আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রী শ্রী রামকৃষ্ণ মনে রামকৃষ্ণদেব আর মনে রাখবে যে নব্যবেদান্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের সূর্যদেব প্রথা নিবারণ আইন পাশ হয় উইলিয়াম বেন্টিকের আমলে মনে যেন আঠারোশো উনত্রিশ সালে যাই হোক প্রাশ্য ও পাশ্চাত্য পরিবরাজক বর্তমান ভারত স্বামী বিবেকানন্দের রচনা যতমত ততপদ উক্তিটি প্রবক্তা শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর আঠারোশো ছাপ্পান্ন বিধবাহ আইন পাশা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ডালহুসির আমলে কিন্তু এটা পাশ হয়েছিল এবং আরও কিছু সাল মোস্ট ইম্পর্টেন্ট সাল আমি তোমাদের সামনে তুলে ধরব এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা সতেরোশো প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো চুয়াত্তর কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি সভা সতেরোশো উনচল্লিশ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা আঠারোশো সাতানব্বই এবং স্বামীজির বিশ্বধর্ম সম্মেলন আঠারোশো তিরানব্বই তো এই হলো তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট তো সেই সরি যে সেকেন্ড অধ্যায় ইতিহাসে তো সেই সেকেন্ড অধ্যায় ইতিহাসের এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব ভালোভাবেই পরীক্ষা কমপ্লিট করতে পারবে এবং সমস্ত কোশ্চেনই কমন পাবে তাহলে আশা করি আলোচনাটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর যারা এখনও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ